বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আবারও ক্ষমতায় আসতে আগামী নির্বাচন নিজেদের নিয়ন্ত্রণে নিতে চক্রান্ত শুরু করেছে সরকার। তারই অংশ হিসেবে বিএনপি নেতাদের পুরান মামলা নতুন করে সচল করা হচ্ছে। দেশে গণতন্ত্র নেই, স্বৈরতন্ত্র, একনায়কতন্ত্র চলছে তা প্রমাণিত। গুলশান কার্যালয়ে গুম খুন নির্যাতনের শিকার নেতাকর্মীদের পরিবারের হাতে ঈদ উপহার তুলে দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় বিএনপি নেতারা অভিযোগ করেন, সরকার রাষ্ট্রকে নাগরিক প্রেষণের যন্ত্র বানিয়ে ফেলেছে, ক্ষমতায় থাকতে গুম খুন নির্যাতন নিপীড়ন চলছে। বাংলাদেশে যত বিচার বহির্ভূত হত্যা, যত গুম, প্রত্যেকটার সাথে জড়িত হচ্ছে রাষ্ট্র। যখন রাষ্ট্র যখন নিষ্পেষণ করে, তখন নাগরিকের কিন্তু বিচারের জায়গা থাকে, যেমন আজকে বাংলাদেশে কালি বিচারের জায়গা নাই। আজকে যারা এটা করছে তাদের বিচার হবে না, এটা চিন্তা করার কারণ নাই। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ নেতাদের নামে পুরনো মামলা সচল করা হচ্ছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। দুদল বিভিন্ন মামলা করছে, এখন পুরনো মামলাগুলো উপরে আনার চেষ্টা করছে। এখানকার যে এখন তাদের লক্ষ্য আগামী একটা নির্বাচন দেশে, সেই নির্বাচনটাকে আগের মতো করে আবার কী করে তারা নিজেদের নিয়ন্ত্রণে নেবে, কী করে আবার তারা ক্ষমতায় আসবে, সেই লক্ষ্যেই তারা সমস্ত কাজগুলো শুরু করেছে। আজকে এটা প্রমাণিত সত্য যে বাংলাদেশে গণতন্ত্র নেই, এটা প্রমাণিত সত্য যে বাংলাদেশে আজকে একটা একনায়কতন্ত্র চলছে, স্বৈরাচার চলছে। ঢাকা কলেজ এলাকায় সংঘর্ষে পুলিশ কেন দেরিতে ব্যবস্থা নিল তার সমালোচনা করেন বিএনপির মহাসচিব। আমার প্রশ্ন, যে পুলিশের যে কর্মকর্তারা দায়িত্বে ছিলেন তাদেরকে জিজ্ঞাসা করা হলে তারা বলেছে যে স্ট্র্যাটেজিক কারণে আমরা নিষ্ক্রিয় ছিলাম। কোন স্ট্র্যাটেজিক কারণে আমরা নিষ্ক্রিয় ছিলাম? সেই স্ট্র্যাটেজিক কারণটা কি হচ্ছে যে দেশে মানুষ তারা নিহত হবে, এই স্ট্র্যাটেজিক কারণে যে একটা সমস্যা তৈরি হবে, সেই সমস্যা নিয়ে তোমরা মানুষকে আবার বিভ্রান্ত করে ভিন্ন খাতে প্রবাহিত করবে? তোমার কোন স্ট্র্যাটেজিক কারণ থাকে যখন বিএনপি ছোটোখাটো একটা কর্মসূচিকেও প্রতিরোধ করার জন্য শত শত হাজার হাজার পুলিশ তোমার মুহূর্তের মধ্যে সেখানে উপস্থিত হয়? কোন স্ট্র্যাটেজিক কারণে তোমরা হত্যা করে বিরোধী দলের যে বৈধ যে আন্দোলন, সেই আন্দোলনকে তোমরা বন্ধ করতে চাও? নির্যাতন নিপীড়ন দুঃশাসনের বিরুদ্ধে সবাইকে ঐক্য গড়ে তোলার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাহাঙ্গীর আকন্দ, বাংলাভিশন, ঢাকা। পরিবারের সদস্য।